नमस्कार बंधुरा जवाब डिसाइ निউজের पक्ष थेके तोमादेर सकलके स्वागत। आशा करछि तोमरा सकलेई सुस्थ आछो एबं भालो आछो। तो बंधुरा आजके आमि कथा बोलबो एकटी गुरुत्वपूर्ण चाकरिर विज्ञप्ति निये, जे विज्ञप्ति किन्तु बंधुरा तोमादेर बोले रेखी BECIL एर पक्ष थेके किन्तु विज्ञप्ति जारी हयेछे। कल्याणी एम्स एर पक्ष थेके किन्तु नियोगटी करा हच्छे एबं एखाने किन्तु भ্যারাইটি पोस्ट रयेछे। तो से क्षेत्र में एखे कि पोस्ट रही है जेखने क्योंकि तुम्हारा उच्च माध्यमिक पास योग्यता आवेदन करते पारबे, जेको रेकगनाइज बोर्डर अंडारे उच्च माध्यमिक पास थाकले आवेदन करते पारबे एबं एक क्षेत्रे तुम्हारा किन्तु पश्चिम बंगे 23 जिला थेके आवेदन करते पारबे। और एखाने किन्तु छेले मेये प्रत्येके एखाने अ্যাপ্লিকেশন करते पारছো। ভিডিওর মাধ্যমে ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। তো তোমাদের কোনো রকম যেহেতু লিখিত পরীক্ষা নেই, তো সুতরাং এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা থাকছে বন্ধুরা, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবে, যেখানে কিন্তু বেশ ভালো মানের বেতনও রয়েছে। तो चाहले किन्तु क्वालिफिकेशन थाकले तोमरा किन्तु एखाने आवेदन करते पारबे, जेखाने किन्तु कोनो रकम लिखित परीक्षा नेई, सरासरि इंटरव्यूर माध्यमे किन्तु नियोग करा होच्छे। डिटेल्से आलोचना करार आगे बोलबो बंधुरा, तोमरा जारा एखोनो पर्यन्त आमादेर चैनलटी जारा सबस्क्राइब करोनी तारा अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिओ, जाते परबर्ती समस्त नोटिफिकेशन पेये जेते पारो। आर एबार सरासरि अफिशियल नोटिस निये विस्तारित आलोचना तोमादेर साथे शुरू करब। आरेकटी বিষয় বন্ধুরা বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে, যেখানে কিন্তু প্রত্যেকটি নোটিশের কিন্তু লিংক দেওয়া থাকে। সুতরাং তোমরা কিন্তু সরাসরি সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তোমরা অনেকেই বলে থাকো যে নোটিশের লিংক দাও, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স একবার চেক করবে, যেখানে কিন্তু তোমরা নোটিশের লিংকটি পেয়ে যাবে। এবার আমি বিস্তারিত আলোচনা সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে শুরু করছি। তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রেখি অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তোমাদের এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে অক্টোবরে তোমাদের 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের অবশ্যই এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মানে www.becil.com এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। তো এখানে কিন্তু দেখো একটা একটা করে স্টেপ কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার মানে এখানে যে নোটিশের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা কিন্তু দিতে হবে, বেসিক ডিটেলস, এডুকেশনের কোয়ালিফিকেশন এবং তোমাদের সিগনেচার, ফটো, তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা কিন্তু মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারো। অথবা এখানে কিন্তু আরও যেটা দিতে হবে সেটা হচ্ছে কাস্ট যদি থাকে, SC ST OBC সেটা কিন্তু তোমাদের দিতে হবে। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা পেমেন্ট করতে হবে। তো সেইখানে তোমাদের ফিসটা তোমাদের দেখিয়ে দেবো এবার। তো জেনারেল ক্যাটাগরি হলে কিন্তু 885 টাকা, OBC হলেও সেম, এবং তোমাদের এখানে SC STদের জন্য 531, আর ওমেন ক্যান্ডিডেট হলেও কিন্তু 885 এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু তোমাদের 885 থাকছে। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের এই পেমেন্টটা কিন্তু অনলাইনেই করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে সিলেকশন প্রসিডিওর বলে দিই, এখানে কিন্তু শর্টলিস্ট তৈরি হবে, তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের কিন্তু সমস্তটা যাচাই করে একটা শর্টলিস্ট তৈরি হবে, এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তীতে স্কিল টেস্ট বা তোমাদের ইন্টারভিউ বা ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনের উপর যাচাই করেই কিন্তু এখানে তৈরি হবে শর্টলিস্টটা। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে, যাতে করে পরবর্তীতে যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের যাতে মেল অথবা মেসেজ চলে যায়, মানে ইন্টারভিউর ভেন্যু এবং ডেট এগুলো জানানোর জন্য অবশ্যই এখানে বলা রয়েছে ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের দিতে হবে। আর এক্ষেত্রে বেসিক ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইনে অক্টোবরের 10 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো রকম কোয়ারিজ থাকলে বা টেকনিক্যালি যদি কোনো রকম মানে প্রবলেম ফেস করো অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, এই অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু তোমরা মেল করতে পারো, মেল আইডি এখানে দেওয়া রয়েছে। কোনো নোটিফিকেশন তোমাদের যদি কোনো রকম অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই আগে পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে তো তোমাদের বলেই দিলাম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের এখানে পার্সোনাল ইন্টারাকশন বা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। नियोगटी तोमादेर बोले दिई नियोगटी किन्तु ब्रडकास्ट इंजिनियारिंग कन्साल्टेंट इंडिया लिमिटेडের पक्ष थेके होच्छे। आर सेई क्षेत्रे एखाने तोमादेर बोले राखी टोटाल किन्तु 3 रकमेर पोस्टे नियोग करा होच्छे। देखो एखाने रयेछे देखो टेक्निकल अफिसार डेंटाल, तारपरे रयेछे देखो डायेटिशियान, एरपरे रयेछे देखो लाइब्रेरियान। तो लाइब्रेरियान पोस्टेर जोन्नो एखाने किन्तु तोमरा आवेदन करते पारछो, जेखाने किन्तु बैचलर डिग्री लागबे इन लाइब्रेरी साइंस अथवा लाइब्रेरी एंड इनफरमेशन सार्विस फ्रम ए रेकगनाइज यूनिवर्सिटी और इन्स्टिट्यूट। ताहले किन्तु तोमरा आवेदन करते पारबे। अथवा जादेर बीएससी डिग्री रयेछे और इक्विवेलेंट फ्रम ए रेकगनाइज यूनिवर्सिटी एंड बैचलर डिग्री और पोस्ट ग्रेजुएट डिग्री और डिप्लोमा जदि थाके लाइब्रेरी साइंसेर उपरे, ताहले किन्तु तोमरा आवेदन करते पारबे। साथे जदि तोमादेर 2 बछरेर कोनो काजेर अभिज्ञता थाके ताहले तोमरा किन्तु एखाने प्रेफारेंस पेये जाच्छो। कम्पिउटारे किन्तु एकटा तोमादेर नलेज किन्तु लागछे। और तोमादेर एखाने बयसटी 21 थेके 30 होते होबे एबं 50,600 टाका किन्तु पर मान्थ सैलरि रयेछे। बेतनेर मान बेश भालो रयेछे। डायेटिशियान पोस्टेर जोन्नो किन्तु तोमादेर एमएससी लागबे। सेई क्षेत्रे होम साइंस फूड एंड निउट्रिशन अथवा क्लिनिकल निउट्रिशन अथवा डायेटिस्ट, तो सेई क्षेत्रे अथवा एमएससी लागबे फूड साइंस एंड निउट्रिशन अथवा एमएससी फूड एंड निउट्रिशन डायेटिस्ट। तो এই ক্ষেত্রে আরো যেটা থাকছে সেটা হচ্ছে এমএসसी ফুড সার্ভিস ম্যানেজমেন্ট অথবা ডায়েটিস্ট। এই সমস্ত क्वालिफिकेशनगुलो थाकले तोमरा आवेदन करते पारछो। 3 बछरेर एक्सपिरियेंस एखाने तोमरा प्रेफारेंस पेये जाबे। थाकले 21 थेके 35 बछर पर्यन्त आवेदन करते पारछो। 52,300 टाका किन्तु पर मान्थ सैलरि रयेछे। एबार सर्वशेष जेटा बला सेटा होच्छे टेक्निकल अफिसार डेंटाल बा डेंटाल टेक्निशियान, जेखाने किन्तु उच्च माध्यमिक पास जे माने उच्च माध्यमिके तोमादेर किन्तु साइंस थाकते होच्छे जे कोनो रेकगनाइज बोर्डेर आन्डारे, साथे साथे 2 बछरेर डिप्लोमा करा रयेछे डेंटाल हाइजिनेर उपरे, तारा किन्तु एखाने आवेदन करते पारबे। अथवा डेंटाल मेकानिकेर उपरे তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে। এখানে এক্সপিরিয়েন্স বলা রয়েছে যে রিলেভেন্ট ফিল্ডের উপরে 5 বছর যদি অভিজ্ঞতা থাকে এবং যাদের বয়স 21 থেকে 35 তারা আবেদন করতে পারবে এবং 50,600 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এই ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে 2টি এবং দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে 1টি এবং তৃতীয় পোস্টের ক্ষেত্রে কিন্তু 2টি শূন্যপদ রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে কল্যাণী এমসের পক্ষ থেকে। এখানে কিন্তু নোটিফিকেশন এখানে বলা রয়েছে যে এখানে নোটিফিকেশন কিন্তু 19 তারিখে বেরিয়েছে। এখানে সেপ্টেম্বরের 19 তারিখে এদের অফিশিয়াল নাম্বার, এখানে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক এখানে বলা রয়েছে। আর এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে 379। এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যখন করবে তখন কিন্তু লাগবে। तो बंधुरा आजकेर मतो भिडियोटी एई पर्यन्तई। भिडियोटी तोमादेर भालो लागले अवश्यई भिडियोटिते लाइक करे दिओ। आरेकटी विषय बंधुरा जे तोमरा के कोन जेला थेके भिडियोटी देखछो अवश्यई किन्तु कमेंट बक्से जानिओ, ताहले परवर्तीते जखन सेई समस्त जेला थेके कोनो रकम सरकारी अथवा बेसरकारी चाकरी कोनो रकम आपडेट्स आसबे अवश्यई तोमादेरके किन्तु आमादेर चैनेले भिडियोर माध्यमे तोमादेरके जानिये देब। आर एई समस्त भिडियोगुलो अवश्यई तोमादेर बन्धु-बान्धबदेर मध्धे शेयार करो जाते करे ताराओ एई समस्त नोटिशगुलो पाय एबं তারাও সময় মতো এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। আর মনে রেখো যে এখানে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু নোটিশের লিংক দেওয়া থাকবে। তোমরা চাইলে সরাসরি সেখান থেকেও কিন্তু নোটিশটা একবার পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করো। যে কোনো অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা ভালো করে পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। আর এই অ্যাপ্লিকেশনের কিন্তু লাস্ট ডেট থাকছে 10 তারিখ। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি।